তো আসসালামু আলাইকুম সবাইকে, জব সার্চ ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি আরও একবার। তো আজকে আপনাদের অনেক কনফিউশন রয়েছে বয়সটা নিয়ে, বয়সের ব্যাপারটা নিয়ে, কিন্তু আমি যেটা বলার চেষ্টা করেছি সেটা হচ্ছে বয়স যে বলা হচ্ছে 39 মাস বৃদ্ধি করা হয়েছে তা আসলে সত্য নয়। প্রকৃতপক্ষে কত বয়স বৃদ্ধি করা হচ্ছে এবং আপনার বয়স এখন বর্তমানে কী অবস্থায় রয়েছে তো সেটা জানার জন্য আপনারা আমাকে অনেক প্রচুর পরিমাণে কমেন্ট করেছেন। কমেন্টের উত্তর দিতে দিতে আমি কিন্তু মোটামুটি হিমশিম খেয়ে যাচ্ছি, তো ওই বিষয়টা আমি আবার একটু সুন্দর করে ব্যাখ্যা করব এবং বয়স প্রকৃতপক্ষে কত বাড়ানো হলো যে একটা সূক্ষ্মভাবে এখানে ধোঁকা দেওয়া হচ্ছে চাকরি প্রার্থীদেরকে, সেটা আমি তুলে ধরবো আপনাদের কাছে। একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন, আশা করি আর কোথাও এ জাতীয় ভিডিও দেখার প্রয়োজন পড়বে না। তো শুরুতে চলে যাচ্ছি যে বিষয়টা হচ্ছে 2023 সালে 30 জুন পর্যন্ত প্রকাশিতব্য বিজ্ঞপ্তি অনুযায়ী, যদি আপনার বয়স 2020 সালের 25শে মার্চ, অর্থাৎ এই এই যে 2020 সালের 25শে মার্চ আপনার বয়স যদি ঠিক থাকে, অর্থাৎ বয়স যদি এই তারিখের মধ্যে আপনার বয়স শেষ না হয়ে গিয়ে থাকে, সেক্ষেত্রে আপনি বলা হচ্ছে যে আপনি 39 মাস বয়স আপনি পাবেন। কিন্তু এখানে দেখেন বয়স বাড়ছে কত, 39 মাস অর্থাৎ 3 বছর 3 মাস 5 দিন, অর্থাৎ তারা 4 দিন হবে, আপনারা একদিন পরে ভিডিওটা দেখবেন আর কি। তো তারা কিন্তু দিন মাস কাউন্ট করে নাই এক্ষেত্রে, শুধুমাত্র মাস হিসাবে তারা এই জিনিসটা প্রকাশ করেছে, নিউজটা করেছে। তো আমি একদম দিন তারিখ মাস হিসাবে এটা কনভার্ট করেছি, করাতে এটা কিন্তু এসছে 3 বছর 3 মাস 5 দিন, অর্থাৎ ঘোষণার দিন বয়স শেষ হয়ে গেল। এখন এই বয়সটা আমাদেরকে দিচ্ছে তারা, কিন্তু ঘোষণা যখন দিচ্ছে যেই তারিখে এসে ঘোষণা দিচ্ছে, অর্থাৎ আজকের তারিখ আপনি যদি বিশ্লেষণ করেন তাহলে আপনি সেটা মাইনাস করে দেখবেন যে ঘোষণার দিনই 2 বছর 6 মাস 1 দিন শেষ, অর্থাৎ আপনাকে দিচ্ছে তারা 3 বছর 3 মাস 5 দিন, সেটা হলো 2 বছর 6 মাস 1 দিন পরে, অর্থাৎ অলরেডি এই 3 বছর 3 মাস 5 দিনের মধ্যে 2 বছর 6 মাস 1 দিন চলে গেল। সেটা তো আপনি আর কোনো সুযোগ সুবিধা পেলেন না এবং জানতেও পারলেন না। যাদের বয়স শেষ হয়ে গিয়েছিল তারাও তো অ্যাপ্লাই করতে পারলো না। এখন তাহলে আমাদের হাতে আমরা এক্স্যাক্টলি কত সময় পাচ্ছি, কত সময় এখন আমাদের কাজে লাগবে? সময় তো অনেক দেওয়া যায় বলা যায়, কিন্তু কাজে লাগবে কত সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। এখন দেখেন 2023 সালে 30 জুন পর্যন্ত বয়স হাতে থাকলো, অর্থাৎ এই বয়সটা নির্ধারণ করা হয়েছে 2020 সালের 25শে মার্চ, এই যে 25শে মার্চ এই তারিখ থেকে এইটা পর্যন্ত 2023 সালের 30 জুন পর্যন্ত বলা হচ্ছিল 3 বছর 3 মাস 5 দিন। এখন যেহেতু চলে গেছে 2 বছর 6 মাস 1 দিন, সেক্ষেত্রে হাতে থাকছে মাত্র 9 মাস 5 দিন, অর্থাৎ 4 দিন হবে আপনারা কাউন্ট করলে, একদিন চলে গেছে অলরেডি। সো 9 মাস, আমি ওই 5 দিনের কথা বাদ দেন, তো 9 মাস আপনাদের হাতে আছে। যাদের বয়স শেষ হয়ে গিয়েছিল আপনারা দ্রুত কিন্তু বিভিন্ন চাকরির পরীক্ষাতে অ্যাপ্লাই করবেন, একটাও মিস করবেন না, কারণ এগুলো অ্যাপ্লাই করে রাখলে আপনারা কিন্তু পরবর্তীতে এক্সাম দিতে পারবেন। সামনে হয়তো 2টা বড় নিয়োগ আপনারা পাবেন, এটা বেনিফিটেড হবেন। একটা হলো নিবন্ধন আসছে এবং প্রাইমারি আবেদনে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এই 9 মাসের মধ্যে, আর আদারওয়াইজ খুব একটা বেশি বেনিফিটেড হবেন না আপনারা। আর তাহলে এটা থাকলো। আর আরেকটা বিষয়, যারা এই বিষয়ে জানার জন্য এসেছিলেন তারা ভিডিওটির থেকে স্কিপ করে যেতে পারেন, চলে যেতে পারেন। আর যাদের বয়স নিয়ে সমস্যা আছে, বিভিন্ন সময় আমাকে কমেন্ট করছেন যে আপনার বয়স তারিখ দিয়ে বছর দিয়ে বলতেছেন আমার বয়স আর কতদিন রয়েছে, তারা আবার একটু বুঝে নেন যে আপনার বয়স যদি 2020 সালের 25শে মার্চে শেষ না হয়ে গিয়ে থাকে, অর্থাৎ যদি আপনি NTRC এর প্রার্থী হন, অর্থাৎ 35 যদি এই তারিখের মধ্যে আপনার 35 ক্রস না করে যায়, আর অন্যান্য চাকরির ক্ষেত্রে 30 বছর, যেটা যদি 30 ক্রস না করে যায়, অর্থাৎ 30 বছরের মধ্যে 1 দিন হলেও থাকে, অর্থাৎ আপনার বয়স যদি 29 বছর 9 মাস 29 দিনও যদি হয়,
সেক্ষেত্রে আপনি এই 9 মাস আপনি সময়টা পাবেন, 9 মাস 5 দিন। আদারওয়াইজ আপনি পাবেন না। যদি এটা ক্রস করে যায় আপনার বয়স, অর্থাৎ 2020 সালের 25শে মার্চের মধ্যে আপনার বয়স শেষ হয়ে গেছে, অর্থাৎ একদিনও যদি বেশি হয়ে যায়, তাহলে কিন্তু আপনি এই সুযোগটা পাবেন না। তো আশা করি যে আপনারা বুঝতে পেরেছেন বিষয়টা টোটালি। যদি এরপরও কারো সমস্যা হয়, বুঝতে না পারেন, তাহলে অবশ্যই কমেন্ট করবেন, জানাবেন, আর বুঝতে পারলেও অবশ্যই কমেন্ট করবেন, জানাবেন, আপনার মতামতটা দিবেন। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।